বাঘা, তুই মাসের ইলেকট্রিক বিলটা জমা দিয়েছিলি? না, সে দেওয়া যাবে কখন? মানে আর কবে দিবি? আজকেই তো লাস্ট ডেট। আরে তাতে কি হয়েছে? আমি কি তোর মতো গবেট নাকি অকারণে লাইন দিয়ে পা ব্যথা করবো? এক্ষুনি ঘরে ঢুকেই কম্পিউটারে অনলাইনে পেমেন্ট করে দেব। আমার মতো নয়, তুই নিঃসন্দেহে আমার থেকে মহান গবেট। তিন দিন ধরে যে ঘরের কম্পিউটার নষ্ট, সে কথা খেয়াল নেই? ওহো, তাও তো বটে, কোচ পরোয়া নেই। এই তো সামনে একটা সাইবার ক্যাফে আছে, সেখানে ঢুকে গিয়ে বিল পেমেন্ট করে দিচ্ছি। দাঁড়া, পাসওয়ার্ডটা যেন কোথায় লিখে রাখলাম। আরে তোকে না বুদ্ধির চূড়ামণি পুরস্কার দেওয়া উচিত। কখনো কোনো পাবলিক কম্পিউটারে অনলাইন ব্যাংকিংয়ের কাজ করতে যাবি না। যদি তাতে কেউ কি লগার লাগিয়ে রাখে, তোর পাসওয়ার্ড জেনে অ্যাকাউন্টে সব টাকা মেরে দিতে পারে। আশপাশ থেকেও কেউ পাসওয়ার্ড পুট করার সময় নজর রাখতে পারে। আর তুই নোট বইয়ের মধ্যে পাসওয়ার্ড লিখে রেখেছিস? যদি নোট বইটা কোনো মতে হারায়, একটা টাকাও পাবি অ্যাকাউন্টে। তাই তো, এসব তো একবারও ভাবিনি। তা ভাববেন কেন বুদ্ধি চূড়ামণি? আরে শোন, তোর নিজস্ব কম্পিউটারও সবসময় আপ টু ডেট রাখবি, অ্যান্টিভাইরাস আপ টু ডেট রাখবি, কখনো সন্দেহজনক কোনো ইমেল খুলবি না। কম্পিউটারে ভাইরাস ঢুকে যা খুশি করতে পারে। হয়তো তুই অনলাইন ব্যাংকিংয়ে যেখানে যত টাকা পাঠাতে চাইছিস, অন্য ঠিকানায় তার ডবল টাকা চলে গেল, তুই টেরও পাবি না। ওরে বাবা, বলিস কি রে! আরও শোন, কম্পিউটার লগ ইন করে খোলা রেখে কোথাও যাবি না। কাজ শেষ হলে সঙ্গে সঙ্গে বন্ধ করবি, নিয়মিত নিজের অ্যাকাউন্ট চেক করবি সব ঠিকঠাক আছে কিনা, বুঝলি? চল এখন তাড়াতাড়ি পা চালা। তাহলে এখন ইলেকট্রিক বিল থাক, কাল ফাইন সহযোগে আমিই জমা দিয়ে আসবো।